কোরআন শরীফে বলা হয়েছে ভূমিকম্পের অন্যতম কারণ বান্দাদের সাবধান করে দেয়া। ভূমিকম্প বিষয়ে পবিত্র কোরআনে জিলজাল নামে একটি সূরাও রয়েছে। আল্লামা ইবনু কাইয়ুম রাদিয়াল্লাহু আনহা বলেন, মহান আল্লাহ মাঝে মধ্যে পৃথিবীকে জীবন্ত হয়ে উঠতে বলেন, ফলে বড় ধরনের ভূমিকম্প হয়। ইসলামের দৃষ্টিতে ভূমিকম্পের কথা ডেস্ক রিপোর্টে। ভূমিকম্পে কেঁপে উঠেছে তুরস্ক ও সিরিয়া। এর উৎপত্তিস্থল ছিল ভূপ্রাকৃতিক দিক থেকে অস্থিতিশীল এক অঞ্চলে। এখানে রয়েছে পূর্ব আনাতোলিয়ান ফল্ট। এই ফল্ট বা চ্যুতিটিকে বহু আগে থেকেই খুবই বিপজ্জনক উল্লেখ করে সতর্ক করে আসছিলেন ভূমিকম্প বিশেষজ্ঞরা। কোন স্থানে ভূকম্পনের জন্য ফল্ট লাইনের বড় ভূমিকা রয়েছে। ভূত্বকের বিশাল খণ্ডকে টেকটোনিক প্লেট বলা হয়, আর দুটি টেকটোনিক প্লেটের মাঝে থাকা ফাটলকে ফল্ট লাইন বলা হয়। ফল্ট লাইনে দুটি প্লেটের সংঘর্ষ ভূমিকম্পের অন্যতম কারণ। বাংলাদেশের ভেতর দিয়ে যাওয়া ইন্ডিয়া বার্মা টেকটোনিক প্লেটে গেল শত বছরেও বড় কোনো ভূকম্পন হয়নি। তাই এই প্লেটে জমেছে দীর্ঘদিনের সঞ্চিত শক্তি। এই শক্তি যে কোনো মুহূর্তে 8 থেকে 9 মাত্রার ভূমিকম্প হয়ে বের হবার শঙ্কা আছে। 1870 সাল থেকে যেগুলো 7-এর হয়েছে সেগুলো তো অলরেডি 150 মাত্রা হয়ে গেছে। আবার 1762 সালে যেটা হয়েছে 8 মাত্রার সেটাও তো আবার 250 বছর হয়ে গেছে। তো যে কোনো সময় আমাদের আর্থকুয়েক আসতেই পারে। ঢাকায় মোটামুটি বলা যায় যে 3-4 লাখ লোক হতাহত কোনো ব্যাপারই নেই, কারণ ঢাকার পপুলেশন ডেন্সিটি তুরস্ক থেকে অনেক বেশি। তো তার মানে ঢাকার ঝুঁকি কিন্তু ভালো মতোই আমরা ঢাকার ঝুঁকিতে আছি। বুয়েটের এই অধ্যাপক বলেন, বিল্ডিং কোড এনফোর্সমেন্টকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া জরুরি। এইটা আমাদের ইমিডিয়েটলি দরকার যে একটা হচ্ছে এক্সিস্টিং বিল্ডিংগুলো চেক করে সার্টিফিকেশন দেওয়া ভালো খারাপ। দ্বিতীয় জিনিস হচ্ছে যে নতুন যে বিল্ডিংগুলো হচ্ছে সেটা আমাদের BNBC অনুযায়ী বিধি মেনে করা। আর আরেকটা হচ্ছে তৃতীয় যেটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং যে ফ্রেশ গ্র্যাজুয়েট তাদেরকে আর্থকুয়েক ট্রেনিং দেওয়া। পরিস্থিতি মোকাবেলায় কতটা প্রস্তুত এমন প্রশ্নের জবাবে এই বিশেষজ্ঞ সচেতনতার কথা বলেন। যে কোনো একটা বিল্ডিং ভেঙে গেলে রানা প্লাজার বলেন, সাকরি বাজার বলেন, দেখবেন যে কমিউনিটি ভলান্টিয়ার কিন্তু এসে আগে মানুষ উদ্ধার করে তারপর ফায়ার সার্ভিস জয়েন করে। সেই জন্য আমাদের কমিউনিটি ভিত্তিক যে ভলান্টিয়ার ব্রিগেড সেটাকেও একটা কাঠামোর মধ্যে আনতে হবে, সাথে সাথে ফায়ার সার্ভিসকেও শক্তিশালী করতে হবে, এবং দুইটা মিলে আমাদের কাজ করবে। আসলে সর্বোপরি ভূমিকম্প নিয়ে সরকারের একটি আলাদা প্রতিষ্ঠান থাকা উচিত বলে মনে করেন এই বিশেষজ্ঞ, যে প্রতিষ্ঠান শুধু এই বিষয়টি নিয়েই কাজ করবে। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা।